হাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনসানুর মুল্লা আমরা প্রায়শই বলে থাকি যে আমাদের মেধা শক্তি বা চিন্তা শক্তি ধীরে ধীরে কমতেছে আমাদের আগের মতো স্মৃতিশক্তির কাজ করে না এই কথা কিন্তু একদম ভিত্তিহীন আপনি যখন ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করবেন বা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা জানতে চাইবেন তখন কিন্তু তারা এটা সম্পূর্ণ একটা কথা বলবে আসলে আমাদের মেধা যা ছিল পূর্বে যা ছিল এখনও তাই আছে ভবিষ্যতে তাই থাকবে কিন্তু আপনি অনেক অনেক সময় বলবেন যে আসলে আমার মেধা কাজ করে না এটা কি আসলে কি সত্য না কেন কাজ করে না কোন জিনিসটা আপনি মনে রাখতে পারেন না কি কাজ করে না বরঞ্চ আপনি এটা চিন্তা করেন যে আমি কি মনে রাখতে পারি না আমি কেন মনে রাখতে পারি না এই জিনিসটা যখন চিন্তা করতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন আসলে কি আপনার মেধা কি নষ্ট হয়ে গেছে না ঠিক আছে দরুন এক্সাম্পল হিসাবে আপনি গত বছর কোথায় কোন কোন জায়গায় আপনি বেড়াতে গেছেন বা আপনার স্কুল কবে বন্ধ ছিল আপনি কোথায় কি করছেন আপনার কিন্তু সবই মনে আছে আপনার যদি মেধা শক্তি যদি আসলে কমে যেত স্মৃতিশক্তি কমে যেত তাহলে কিন্তু এগুলো আপনার থাকতো না যেমন প্রতিদিন সকালে আপনার ঘুম থেকে উঠে আপনার ব্রাশ করতে হয় তারপরে ব্রেকফাস্ট করতে হয় ডিনার দুপুরে গোসল করতে হয় ডিনার আপনার লাঞ্চ করতে হয় রাতের ডিনার করতে হয় তারপর আপনি কখন ঘুমাতে যাবেন সবই আপনার কিন্তু আপনার মনে আছে কিন্তু কিছু কিছু জায়গায় আপনি বলেন যে আপনার আসলে স্মৃতিশক্তি নষ্ট হয়েছে ব্যাপারটা ঠিক তেমন না আপনি ঠিক এটাই মনে করার চেষ্টা করুন যে আপনার কি জিনিসটা মনে থাকে না কেন মনে থাকে না আসলে আমরা মানুষ এমনই আমরা যখনই একটা জিনিসের উপর বেশি ফোকাস দিয়ে দেই আর তখন বাকিগুলো কিন্তু আমাদের কোনো কিছু মনে থাকে না ওইটা ওইটাই হচ্ছে আমাদের সমস্যা আপনি যদি সব কিছু কাজ সব প্রত্যেকটা কাজ যদি আপনি শিডিউল অনুযায়ী করেন এটা সময় এটা করবো ওইটার সময় ওটা করবো তাহলে কিন্তু আপনার সব কিছু মনে থাকবে মনে থাকার কথা কিন্তু আমরা এমন হয়ে যায় অনেক সময় যে আমরা একটা জিনিসের উপর এত ফোকাস দিই বাকিগুলো আমাদের মনেই থাকে না ওইটা আমাদের স্মৃতিশক্তিতে ধরে না বা আমরা দড়াতে চাই না কারণ ওইটাতে আমরা ওইভাবে আমরা ফোকাস দিই না এক্সাম্পল হিসাবে ধরুন আপনি যখন পরীক্ষা দেন পরীক্ষার আগে যে পড়াটা পড়েন ওটা কিন্তু মুখস্থ করার জন্য করেন ওই পড়াটা একদম আপনি ব্রেনের মাঝে ঢুকায় নেন। এটা যাতে আপনি পরীক্ষার হলে খুব সহজে মুখস্থ লিখতে পারেন কিন্তু ওইটা ছিল আপনার পরীক্ষার উদ্দেশ্যে ওইটা আপনার মনে থাকে কেন ওইটা আপনি আসলে মুখস্থ করছেন ওইটা মেদাতে এই কারণে মনে থাকে আর বাকি জিনিসগুলো মনে থাকে না আপনি ওইভাবে ফোকাসে নেন না আপনি যদি আসলে ওইভাবে ফোকাসে নেন বিষয়টা তাহলে অবশ্য আপনার মেদাতে ঢুকবে আপনার এটা জিনিসটা স্মৃতিশক্তিতে থাকবে মনে থাকবে এটা হচ্ছে আমাদের সমস্যা কোন জিনিসটা আপনার মনে থাকে না আপনি ওইটার উপর ফোকাস দেন যা জিনিসটা বলেন যে আমার মনে থাকে না আমি এটা করতে পারি না আমি মগস্ত করতে চাই এটা আমার থাকে না আপনি ওইটাতে ফোকাস দেন একটু মন থেকে ট্রাই করেন দেখেন যে এটা আপনার মগস্থ থাকবে এটা স্মৃতিশক্তিতে স্থায়ীভাবে জমা হয়ে থাকবে কিন্তু ওইটার প্রতি আপনার ফোকাস করতে হবে এখন আমার মনে থাকে না এই কথা বললে চলবে না আপনার কি মনে থাকে না আপনি বরং ওইটাই চিন্তা করেন ওইটার উপরে বেশি ফোকাস দেন দেখবেন যে ওইটা তারপরও যদি মনে না থাকে তাহলে আপনি একজন মনোবিশেষজ্ঞ মনো বিশেষজ্ঞ বা স্মৃতি বিশেষজ্ঞ যারা আছে ডক্টর আছে তাদের সাথে পরামর্শ করেন তাহলে তারা আপনাকে একটা ভালো পরামর্শ দিবে তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ